আমি কেমনে আপনারে বুঝাবো কি হয়েছে? একমাত্র ছেলেকে হারিয়ে পাগল পেরায় মা নাজমা বেগম, শোকে পাথর বাবা সৈয়দ আবুল কায়েস, শোকাহত পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনরাও। কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলনে গুলিতে নিহত নাজমুল হাসানের গ্রামের বাড়িতে শোকের মাতম। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার। স্বজনরা জানায়, জীবিকার তাগিদে ছোটবেলা থেকে রাজধানী ঢাকায় অবস্থান করে নাজমুল হাসান। পরিবারের হাল ধরতে রাজধানীর ফরাজি হাসপাতালে ফিজিওথেরাপি টেকনিশিয়ান হিসাবে এক বছর আগে চাকরি নেয় সে। গত 19 জুলাই দুপুরে রামপুরার আফতাবনগর এলাকার বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে বের হয় সে। গোলাগুলি ও সংঘর্ষের খবরে সড়কে যান চলাচল না করায় পায়ে হেঁটে যাওয়ার সময় বনশ্রী এলাকার গোদারা ঘাটের সাঁকোর কাছে পৌঁছালে গুলিবিদ্ধ হয় 22 বছর বয়সী নাজমুল। পরে গুরুতর অবস্থায় এক পথচারী নাজমুলকে উদ্ধার করে নিয়ে যান নাগরিক প্রাইভেট হাসপাতালে। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওই দিন রাতেই তার মরদেহ নিয়ে আসা হয় গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার চর গোবিন্দপুর এলাকায়। 20 জুলাই পারিবারিক কবরস্থানে দাফন করা হয় নাজমুলকে। ডেন্টাল হসপিটালে জব করে, আমার ছেলে যাইতেছে, আমি তখন ফরাজি মেন শাখায় যাই গেছি। ওই জায়গায় গোলাগুলি দেখে আমি ফোন দিছি, যে আমার বোনের ফোন দিছি যে ও জানি বের হয় না। এক গুলি মাসে এক গুলি তার ভিতরে বুকের দিয়ে দিয়ে ওই দিয়ে বার হয়েছে। তারপরে সে বয়ে বসে পড়ছে আমার ছেলে, বসে পড়ে আর তখন তাকে নাগরিক হাসপাতালে ভর্তি করানো হয়। তখন তার মাকে ফোন দেওয়া হয়, মোবাইল ছিল সাথে, মোবাইল দিয়ে তার যোগাযোগ করার পরে দেখছে যে এই অবস্থা। আমার এক আপু ফোন দিয়ে বলতেছে কি, তানজিলা নাজমুলের গুলি লাগছে, নাজমুলার নাই। তারপর আমার কোনো অবস্থাতে ছিলাম না, আমি পুরো সেন্সলেস হয়ে গেছিলাম। সরকারের কাছে এটা আমার আকুল আবেদন, তার কাছে আমি বিচার চাই যে আমার নির্দোষ ভাগনা কিভাবে গুলি লেগে কিভাবে সে আজকে শেষ হয়ে গেল দুনিয়ার থেকে। নাজমুলের আকস্মিক মৃত্যুতে হতবাক আত্মীয় স্বজন ও এলাকাবাসী। এই ঘটনায় দোষীদের বিচার দাবি তাদের। ভালো ছাত্র ছিল এবং ভালো ছেলেও ছিল, সে কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করে নাই, সবার সাথে সুন্দর আচরণ করত। এইভাবে যে মৃত্যু হবে, আমরা এটা আসলে আমাদের এই বাড়ির তারপরে এই গ্রামের কেউ এটা কল্পনা করতে পারে নাই। আসলে আমরা এটার বিচার চাই। প্রধানমন্ত্রীর কাছে আমাকে আবেদন জানাইতেছি, এরা কি বা বাঁচতে পারে এতটুকু জানিয়ে এসেছেন। দেখ ফ্যামিলিটা আমরা একবারে সব ধ্বংস হয়ে যাবে, ও একলাই ছিল আর এক বোন, ওর বাহের এখন আসা বসা আর কি আছে, ওর বাহাত হিসাবে একবারে ওর চিন্তা চিন্তা মরা অবস্থায়। নিহত নাজমুল হাসানের মা বাবা ও এক বোন রয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।